এই দাদা, ওই মহিলা নেন একজন। মণ্ডলী মণ্ডলের উদ্যোগে আজকে এখানে বিভিন্ন মানুষের হাতে যারা এই কোভিড পরিস্থিতিতে যাদের ধাক্কা পড়েছে আর্থিক অবস্থায়, তাদের হাতে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে বিভিন্ন জিনিস এবং মাস্ক স্যানিটাইজার তুলে দিচ্ছেন। এই প্রোগ্রাম শুধুমাত্র আজ টাউন বরদলি না, গোটা ভারত জুড়ে। আমি গতকালও বলেছি যে গোটা ভারত জুড়ে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছেন, কোটি কোটি কার্যকর্তা, এই কাজে তারা এই সময় নিজেকে নিয়োজিত করেছেন। অক্সিজেন সিলিন্ডার ঘরে পৌঁছে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম সেবামূলক যে কাজ, যে কাজটা মানুষের জন্য এই বিপদের সংকটে মানে করার থেকে আর বেশি কিছু থাকতে পারে না, সেই কাজটাও তারা করে যাচ্ছেন। এখানে আছেন অন্যান্য যারা নেতৃত্বরা আছেন এখানে আমার সঙ্গে, তাদের তারাও কাজে সহযোগিতা করছেন। তাদের সবাইকে, মণ্ডল সভাপতিও আছেন, আমি আজকের এই মহতী একটা উদ্যোগের জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই।